ওয়ালাইকুম আসসালাম ওর বাক আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে নামাজে কী ধরনের ভুল হলে সাহসিস দা করতে হবে ভাইজন সহসিসদার হচ্ছে তিন ধরনের কারণে সহসিস দা করতে হয় সাহসী দা বলে শেষ তিন ধরনের কারণে এটা সহযোগিতা দিতে হয় এক নম্বর হচ্ছে মানে নামাজ বেশি হয়ে যাওয়া দুই নম্বর হচ্ছে নামাজ কম হয়ে যাওয়া তিন নম্বর হচ্ছে সন্দেহ যে মানে ঠিক পড়লাম না ভুল পড়লাম সন্দেহ আর কি সন্দেহ কম হলো না বেশি হলো সন্দেহ এখন প্রথমটা বেশি হয়ে যাওয়া এই বেশি হয়ে যাওয়া এটা আবার দুটো দিক একটা যদি ইচ্ছাকৃত কোনো রাকাত বেশি হয়ে যায় বা কোনো রুকু বেশি হয়ে যায় ইচ্ছাকৃতভাবে তাহলে নামাজটা বাতিল হয়ে যাবে নতুন করে আবার নামাজ পড়তে হবে নতুনভাবে তাকে আবার নামাজ পড়তে হবে যদি ইচ্ছাকৃতভাবে ভুলটা হয়ে যায় অনিচ্ছাকৃত যদি ভুল হয়ে যায় বেশি যেমন এক রাকা বেশি হয়ে গেল অনিচ্ছাকৃতভাবে ভুলক্রমে তখন কি করবে সে সালাম ফেরার পরে দুটো সিজদা দেবে তারপরে আবার সালাম ফিরবে বেশির অবস্থাতে যদি অনিচ্ছাকৃত বেশি হয়ে যায় ভুলক্রমে যদি বেশি হয়ে যায় তাহলে সালাম ফিরে দেবে নামাজের সালাম ফেরার পরে আবার দুটো সিজদা তারপর আবার সালাম ফিরবে এখন নামাজ কম হয়ে গেছে এই কম দুই রকম একটা হচ্ছে আপনার রুকুন ছুটে রুকুন কম হয়ে গেছে এক নম্বর রুকুন মানে নামাজের চোদ্দোটা রুকুন আছে তার মধ্যে কোন একটা রুকুন তার কম হয়ে গেছে কিন্তু হ্যাঁ প্রথম রুকুন যদি তা ছুটে যায় তাহলে কিন্তু তাকে নামাজটা পুনরায় পড়তে হবে যেহেতু প্রথম রুকুন দিয়ে তাকে নামাজটা শুরু করতে হবে প্রথম রুকুন হচ্ছে তাকে বিরাট বাকি যেমন একটা নামাজে প্রথম রাখাতে দুটো সিজদা আছে আপনি একটা সিজদা ছুটে গেছে তো ছুটে যখন গেছে আপনার দ্বিতীয় রাখাতে রুকুতে যাওয়ার আগে মনে পড়ছে যে আপনার একটা সিজদা ছুটে গেছে তখন কি করবেন রুকুতে না গিয়ে আপনি ওই সিজদাটা আবার পুনরায় করবেন সিজদাটা করার পরে তারপরে সালাম ফেরবেন নামাজ পূর্ণ করে নিয়ে তারপর কি হবে দুটো সিজদা দুটো সিজদা দেওয়ার পর আবার সালাম ফিরবেন এই একটা গেল কিংবা রুকুর পরে আপনার মনে পড়ছে রুকুর পর মনে পড়ছে যে আপনার কি হয়েছে একটা সিজদা ছুটে গেছে দ্বিতীয় রাখাতে রুকুর পর মনে পড়ছে একটা সেসদা ছুটে গেছে আমার প্রথম রাখাতে তখন প্রথম রাখাতটা বাতিল হয়ে যাবে আর দ্বিতীয় রাখাতটা তখন আপনার প্রথম রাখাত গণ্য হবে আর তারপরে এইভাবে চার রাকাত বা তিন রাখাত বিশিষ্ট নামাজ যদি হয় তখন কী করবেন এই নামাজটা পূর্ণ করার পরে যেহেতু প্রথম রাখাত বাতিল দ্বিতীয় রাখাতটা তখন প্রথম রাখাত এই নামাজ পূর্ণ করার পরে সালাম ফিরিয়ে দিয়ে আবার দুটো সিজদা তারপরে আবার সালাম ফেরানো কিংবা একটা মনে পড়ছে আপনার সালাম ফেরার পরে মনে পড়ছে যে আপনার একটা প্রথম রাখাতে একটা সিজদা ছুটে গেছে তো সালাম ফেরার পরে যখন মনে পড়ছে তখন আপনার কি করবেন আবার একটা রাকাত আপনি পড়বেন এক রাখাত যেহেতু ওই রাকাতটা বাতিল এক রাখাত পরার পরে তারপরে সালাম ফেরবেন সালাম ফেরার পরে দুটো সিজদা তারপরে আবার সালাম ফেরবেন চার নম্বর অবস্থা হলো কম হয়ে যাওয়ার যে সালাম ফেরার পর আপনি বাড়ি চলে গেছেন বা অনেক ফাঁসেলা হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে আর কি যে তাই তো তখন মনে পড়ছে অনেক দেরিতে মনে পড়ছে আপনার যে আমি তো প্রথম রাখাতে একটা সেজদা ছুটে গেছে আমার তখন কি হবে যেহেতু অনেক দেরি হয়ে গেছে তখন অটোমেটিক নামাজটা গোটাই বাতিল হয়ে যাবে আপনাকে নতুন করে নামাজ পড়তে হবে আর তো কোনো সহ সুবিধা নেই এই একটা গেল এটা রুকুনের ক্ষেত্রে যদি ওয়াজিব ছুটে যায় ওয়াজিব কম হয়ে যায় ওয়াজিব নামাজে আটটা তার মধ্যে ধরুন সাধারণত যেটা বেশিরভাগ ছুটে সেটা হচ্ছে কি যে নামাজে দুটো তাসাউদ আছে প্রথম তাসাহুদটা মাঝে মাঝে কি হয়ে যায় মানুষ করবে উঠে পড়ে তারপরে যদি সোজা উঠে পড়েন একদম দাঁড়িয়ে পড়েন তাহলে আর বসবেন না তাহলে আর বসবেন না কি করবেন তখন নামাজ পূর্ণ করার পর সালাম ফিরার পূর্বে দুটো সিজদা এটা হচ্ছে কাবলা সালাম যেহেতু ওয়াজিব ছুটে গেছে সালাম ফিরার পূর্বে দুটো সিজদা তারপরে আপনার সালাম ফিরবেন বা যে কোনো ওয়াজিব ছুটে গেলে আপনার সালাম ফিরার পূর্বে দুটো সিজদা তারপরে সালাম ফিরা বুঝতে পেরেছেন আর তিন নম্বর যেটা হচ্ছে যে সন্দেহ সন্দেহ হচ্ছে আপনার যে নামাজ দুই ডাকাত পড়লাম না তিন ডাকাত পড়লাম দুই রাখাত পড়লাম না তিন ডাকাত পড়লাম আপনাকে যদি যেটা প্রবল হবে যে দিকটা আপনার যেটা আমি তিন ডাকাত পড়েছি তিন ডাকাতই হচ্ছে তাহলে নামাজ পূর্ণ করার পরে আপনি সালাম ফিরবেন সালাম ফেরার পরে দুটো সিজদা তারপরে আবার সালাম এটা যদি আপনার প্রবলটা শর্ট মানে তিন ডাকাতের ওপর থাকে আর যদি মনে হয় যে না আমার কমটা প্রবল হচ্ছে কম কোমটা না দুই ডাকাত নয় তিনটা কাত নয় দুইটা কাতি কোমটা যদি আপনার প্রবল হয় তখন আপনি কি করবেন সালাম ফেরার পূর্বে দুটি সিজদা তারপরে সালাম ফিরবেন সালাম ফেরার পূর্বে দুটি সিজদা তারপরে সালাম ফিরবেন এটা হচ্ছে সহ সিজদার নিয়ম সংক্ষিপ্ত আকারে যেহেতু এটা হোয়াটসঅ্যাপ আমি হাদিসগুলো একটাও বলতে পারলাম না আপনার এই হোয়াটসঅ্যাপে হাদিসগুলো বা হাদিসগুলো বললে বা সেগুলো তর্জমা করলে অনেক লম্বা হতো সেই জন্যে আমি ওই তার সংক্ষিপ্ত তার নিচড়টা তার নির্যাসটা আপনাকে জানালাম সহশ্রীদার এই নিয়ম আর সহশ্রীদার দেওয়ার হিকমতটা কি হিকমত হচ্ছে সহশ্রীদা দিতে হয় কেন তার হিকমতটা হচ্ছে তা আদিমুল রব আল্লাহর সম্মান আল্লাহর বরত্বকে বজায় রাখা সম্মান আল্লাহর বরত্ব শ্রেষ্ঠত্বকে মানে বড় করে দেখানো ও তার গীমাতুল্লিশ এবং শয়তানকে লাঞ্ছনা করা সেজদা করা মানে শয়তান লাঞ্ছিত হবে সুতরাং শয়তানকে লাঞ্ছিত করা আল্লাহকে মানে আল্লাহর মর্যাদাকে বৃদ্ধি করা এটা হচ্ছে সহ হেকমত ঠিক আছে ভাইজান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারক